Hey everyone, welcome to my video. Aaj amra Wordfed sombandhe alochona korbo. Tahole chalo dekheni Wordfed ki. Wordfed hocche a Wordfed processor is an application software which provides you with all the facilities of writing a document. Wordfed ki na Wordfed hocche emon ekta application software jekhane tumi মানে একটা ডকুমেন্ট লেখার জন্য সমস্ত রকমের সুবিধা পাবে তারপরে আছে হাউ টু ওপেন ওয়ার্ডপ্যাড মানে কিভাবে ওয়ার্ডপ্যাড খুলবে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবে তারপরে অল প্রোগ্রামস তারপরে অ্যাক্সেসরিসে তারপরে ওয়ার্ডপ্যাড আরেকটা উপায় ওয়ার্ডপ্যাড খোলা যায় প্রথমে হচ্ছে স্টার্ট তারপরে সার্চ তারপরে রাইট ডাউন নে রাইট ডাউন মানে লিখতে হবে তারপরে ওপেন তারপরে খুলতে হবে তারপরে হাউ টু ইনসার্ট পিকচার ইন ইওর ডকুমেন্ট মানে তোমার ডকুমেন্টে কিভাবে পিকচার নেবে প্রথমে কি আছে না সিলেক্ট টেক্সট টেক্সটটাকে সিলেক্ট করতে হবে যে কোনো কিছুর ক্ষেত্রে প্রথমে টেক্সটকে সিলেক্ট করতে হয় তারপরে গো টু ইনসার্ট ট্যাবে যাব ক্লিক অন পিকচার তারপরে ছবির উপর ক্লিক করব সিলেক্ট ইওর পিকচার তারপরে ছবিটা নির্বাচন করব তারপরে ওপেন ওপেন বাটনে ক্লিক করে ছবিটা নেব তারপর দেখো আছে হাউ টু ক্রিয়েট এ নিউ পিকচার মানে কিভাবে একটা নতুন ছবি সৃষ্টি করবে প্রথমে আছে সিলেক্ট টেক্সট টেক্সটটাকে সিলেক্ট করবে গো টু ইনসার্ট ট্যাবে যাবে তারপরে ড্র পিকচার ছবিটা আঁকবে তারপরে সেভ বাটনে ক্লিক করবে তারপরে ক্লিক আউটসাইড তারপরে বাইরে ক্লিক করতে হবে তারপর দেখো হাউ টু এডিট ইওর পিকচার মানে কিভাবে তোমার ছবি এডিট করবে ডাবল ক্লিক অন দ্য পিকচার ওই ছবিটার উপরে দুবার ক্লিক করলেই ছবি এডিট করা যাবে তারপর দেখো হাউ টু চেঞ্জ দ্য ফন্ট স্টাইল ইন ইওর টেক্সট মানে কিভাবে তোমার টেক্সটে ফন্ট স্টাইল চেঞ্জ করবে প্রথমে সিলেক্ট দ্য টেক্সট টেক্সটটাকে সিলেক্ট করে নেবে তারপরে গো টু ফন্ট ট্যাব অথবা গ্রুপ তারপরে ফন্ট ট্যাব অথবা গ্রুপে যাবে তারপরে ফন্ট ফ্যামিলিতে ক্লিক করতে হবে তারপরে চুজ অ্যান স্টাইল এনি স্টাইল তারপরে যে কোনো একটা স্টাইল পছন্দ করতে হবে তাহলে দেখো হাউ টু চেঞ্জ গ্রুপ ফন্ট অথবা শ্রিং ফন্ট মানে কিভাবে বড় ফন্ট এবং ছোট ফন্টগুলোকে পরিবর্তন করতে হবে প্রথমে কি হবে না সিলেক্ট দ্য টেক্সট টেক্সটটাকে সিলেক্ট করতে হবে তারপর গো টু হোম ট্যাবে যেতে হবে তারপরে ফন্ট গ্রুপে তারপরে গ্রুপ ফন্ট অথবা শ্রিং ফন্ট তারপরে গ্রুপ ফন্টে যেতে হবে অথবা শ্রিং ফন্টে তারপরে দেখো হাউ টু সেট বোল্ড স্টাইল অথবা ইটালি অথবা আন্ডারলাইন প্রথমে কি করতে হবে না সিলেক্ট দ্য টেক্সট টেক্সটটাকে সিলেক্ট করতে হবে তারপরে গো টু হোম ট্যাব তারপরে হোম ট্যাবে যেতে হবে ফন্ট গ্রুপ তারপর ফন্ট গ্রুপে তারপরে ক্লিক অন বোল্ড অথবা ইটালি অথবা আন্ডারলাইন তারপরে বোল্ড ইটালি অথবা আন্ডারলাইনে ক্লিক করতে হবে তারপরে দেখব হাউ টু সেট স্ট্রেট ড্র প্রথমে কী করতে হবে না সিলেক্ট দ্য টেক্সট টেক্সটটাকে সিলেক্ট করব গো টু হোম ট্যাব হোম ট্যাবে যাব তারপরে ফন্ট গ্রুপে তারপরে ক্লিক অন স্ট্রেট থ্রো তারপরে স্ট্রেট থ্রোতে ক্লিক করতে হবে তারপর দেখো হাউ টু সেট সুপার স্ক্রিপ্ট অথবা সাবস্ক্রিপ্ট প্রথমে কি করতে হবে না সিলেক্ট দ্য টেক্সট টেক্সটটাকে সিলেক্ট করতে হবে তারপরে গো টু হোম ট্যাব হোম ট্যাবে যেতে হবে তারপরে ফন্ট গ্রুপ তারপরে সুপার স্ক্রিপ্ট অথবা সাবস্ক্রিপ্ট দেখো সাবস্ক্রিপ্ট
আমরা কোনটাকে করব দেখো a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটাকে আমরা সাবস্ক্রিপ্ট করব আর সুপারস্ক্রিপ্ট কোনটাকে করব h2so4 তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরের দিন দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই